প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে। আমাদের দেশে গবাদি পশু পালন করে অনেকেই লাভবান হচ্ছেন, আর তাই গবাদি পশু লালন পালনের জন্য দেশে গড়ে উঠেছে ছোট বড় মাঝারি অনেক ধরনের গরুর খামার। তেমনই একজন খামারি হরিণাকুণ্ডের শরীফুল মালিদার। তিনি কুরবানির ঈদকে সামনে রেখে তার খামারে ছোট বড় সব মিলিয়ে 14টি গরু লালন পালন করেছেন। তিনি জানালেন, এ পর্যন্ত তার 8,20,000 টাকা খরচ হয়েছে। এখন দেখার বিষয় কত টাকা লাভ করতে পারেন। আমার নাম শরীফুল মালিদার, আমার বাড়ি হরিণাকুণ্ড ঝিনাইদহ। আমি 14টা গরু কিনেছিলাম 7,00,000 টাকা। আমার 1,00,000 টাকা, 1,20,000 টাকা খরচ 4 মাস আগে কেনা। এই 4 মাস পুষ্টি আমার 1,20,000 টাকা খরচ হবে নিজের পরিশ্রম বাদ। এখন বেচা কেনার পরে আমি লাভের উপর ভিত্তি করি আমার কত টাকা লাভ আসতে পারে। 7,20,000 টাকা পড়ে গিয়ে অসুবিধাগুলো আমার খামার করতে গেলে আমার উচিত মূল্য পাইনি সময়ে। গত বছর অনেক টাকা লস খাইছি। আচ্ছা, এবার কী হবে আল্লাহ ভালো জানে। এখন আমরা তো শিওর হতে পারছি, এটা তো কাঁচা মাল। কুরবানিকে সামনে রেখে 8 মাস আগের থেকে গরু আমরা খামারে তুলি, প্রয়োগ করি। হ্যাঁ, আমরা খাদ্য খাবার দিই, এই খাদ্যর উচিত মূল্য হিসেবে আমরা কিন্তু বাজার পাই না। গরুর খামার করতে গেলে খাদ্য খাবার বা ওষুধ যদি আমরা সরকারিভাবে ফ্রি পাই তাহলে আমাদের ওখানে কিছু টাকা সেভ হয়। খাদ্য যদি দামটা একটু নিয়ন্ত্রণ থাকে তাহলে আমাদের একটু লাভের অঙ্কটা আমাদের আসে। লাভের অংশ আমরা পাই না, এই কারণে যে খাদ্যর দাম বেশি, এইটা খাওয়িয়ে কি তারা তো হইলো আমাদের সেই দাম দিতে চায় না, যার কারণে আমরা লাভবান হতে পারছি। শরীফুল ভাইয়ের মতো অনেকেই এভাবে গরু মোটাতাজাকরণ করছেন অতিরিক্ত লাভের আশায়, আর তাই কেহ কেহ অসদ উপায়ে গরুকে কম সময়ে অতিরিক্ত স্বাস্থ্যবান বানাতে ব্যবহার করছেন ট্যাবলেট বা ইঞ্জেকশন। আর তাতে সেসব গরু ক্রয় করে ক্রেতারাই শুধু অসুবিধায় পড়ছেন তা কিন্তু নয়, খামারিও অনেক সময় পড়ছেন ক্ষতির মুখে। তাদের ক্রয়কৃত গরু বিক্রয় হবার আগেই হয়ে পড়ছে অসুস্থ, আবার অনেক সময় মারাও পড়ছে অনেক গরু। গরু 4 মাস আগে বেগুন কিনা আছে, বড় করবে 80 দিয়ে কিনা 4 মাস আগে।